নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করা সকল দলের দায়িত্ব কর্তব্য। প্রধান দলগুলো মাঠে না থাকলে নির্বাচন সুন্দর হবে না। রোববার দুপুরে চাঁদপুরে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, আগের কমিশন 1.5 লক্ষ ইভিএম কিনেছিল। এসব ইভিএম দিয়ে দেশের অনেক নির্বাচন হয়েছে। আমরা সবগুলো ইভিএম যাচাই করছি। যাচাই শেষে ইভিএমগুলো পুনরায় নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার তাই করবে কমিশন। এরপর কেউ না এলে সে বিষয়ে কমিশনের আইনগত বাধ্যবাধকতা নেই। বেশ কিছু সংখ্যক মেশিন অকেজো ব্যবহার অনুপযোগী হয়ে গিয়েছে, এগুলি এখন আমরা কিউসি করছি, কোয়ালিটি কন্ট্রোল যাচাই করে দেখছি। এগুলি যাচাই সম্পন্ন হলে তখন কি পরিমাণ ব্যবহার উপযোগী থাকে সেটার উপর নির্ভর করবে যে আমরা কতটা করতে পারি। এটা 50টা হতে পারে, তার চেয়ে কমও হতে পারে, 70-80টাও হতে পারে, সেটা নির্ভর করে তখনকার। এটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করা লাগবে।